মজার হবে অনলাইনে পাঠশালা বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মূলত এটি একটি গীতি কবিতা এই কবিতার মেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশপ্রেম স্বদেশপ্রেম তো কবিতাটির ভাষাটা যেহেতু একটু কঠিন সেক্ষেত্রে আমি প্রত্যেকটা লাইনই পড়ে সেটার মানে বোঝানোর চেষ্টা করব বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত রেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করোনাগো তব মন কো এই চারটি লাইন দ্বারা বোঝাতে চাচ্ছে যে লেখক কবি দেশকে তার স্বদেশকে তার মায়ের মতো ভালোবাসে এবং তার মায়ের কাছে অর্থাৎ তার স্বদেশের কাছে সে কাকুতি বা মিনতি জানাচ্ছে যে দেশ যেন তাকে স্মরণ রাখে যদি সে কোনো ভুলভ্রান্তি করে ফেলে তাহলে যেন সেই ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাকে স্মরণ রাখে প্রবাসে দৈবের বসে এখানে দৈব বলতে ভাগ্যের কথা বলা হয়েছে তারা যদি খসে অর্থাৎ তিনি যদি মারা যান এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে কিন্তু তাতেও তার কোনো আক্ষেপ নাই জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে আশা করি বোঝানোর প্রয়োজন নাই চিরস্থির কবে নির জীবন নদে অর্থাৎ জীবনের নদে আহ পৃথিবীতেও চিরস্থায় না মানুষের জীবন তো চিরাই না মানুষকে জন্মালে তো মরিতে হইবেই কিন্তু যদি রাখমনে নাহিমা ডরির সমনে অর্থাৎ বলা হচ্ছে কি যে লেখক সমন বলতে মৃত্যুর দুধকে বোঝানো হচ্ছে তো বলতেছে কবি কবি বলতেছেন যে তিনি মৃত্যুর দূতকে ভয় পান না যদি তার স্বদেশ তাকে স্মরণ রাখে তাকে মনে রাখে তারপরে কি মক্ষিকা গলে না গো পড়িলে অমৃত নদে মক্ষিকা হচ্ছে মাছি অর্থাৎ মাছিকে যদি একটা অমৃতের সাগরেও ফেলে দেওয়া হয় তাহলে মাছি গলবে না সেই ধন্য নরকুলে লোকে যারে নাই বলে অর্থাৎ পৃথিবীতে সেই ধন্য নরকূল বলতে পৃথিবীতে নর বলতে মানুষ লোকে যারে নাই বলে মানুষ যাকে ভোলে না এই দুনিয়ায় সেই ধন্য মনের মন্দিরে সদা সেবে সর্বজন মনের মন্দিরে যাকে সর্ব সবসময় যারা পুজো করে তারাই ধন্য কিন্তু কোন গুণ আছে যাচিব যে তবক আছে অর্থাৎ বলতে চাচ্ছে যে কিন্তু আমার কি গুণ আছে যে গুণটির জন্য আমি তোমাকে বলবো যে তুমি আমাকে স্মরণ রাখো অমরতা আমি জন্ম দে তবে দয়া তবে যদি দয়া করো ভুল ভুলদোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে শুভর দে অর্থাৎ বলতে চাচ্ছে কি যে কিন্তু আমার তো এমন কোনো গুণই নাই যেটা কারণে তুমি আমাকে মনে রাখবা তারপরে তুমি যদি তোমার প্রাণের বিশালতা দেখিয়ে আমার ছোট ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে আমাকে মনে রাখো ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে তামরস বলতে এখানে পদ্ম ফুলকে বোঝানো হয়েছে অর্থাৎ স্মৃতির পদ্মফুলকে বোঝানো হয়েছে তার মানে আমার তো তেমন কোনো গুণ নেই কবির ভাষ্যমতে তার কোনো গুণ না থাকা সত্ত্বেও তার ছোটখাটো ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও তার জন্মভূমি যেন তাকে শ্রদ্ধার শ্রদ্ধাপুরে স্মরণ করে এই আকুতি জানিয়েছেন কবি তো এই গল হচ্ছে আমাদের জন্মভূমির প্রতি কবিতাটি মূল প্রতিপাদ্য বিষয় কবিতাটি এখন এর মূল বিষয়টা কি যে কবি আসলে বলতে চেয়েছেন যে তার স্বদেশ তার জন্মভূমির প্রতি তার আকুল ভালোবাসা ছিল এবং সেই ভালোবাসার জন্যই তিনি বলেছেন যে তার দেশ তার স্বদেশ যদি তাকে চিরদিন স্মরণ রাখে তাহলে তার জীবনের সার্থকতা পরিলক্ষিত হবে এবং তিনি তখন মৃত্যুকেও ভয় পাবেন না এবং তিনি বলেছেন যে তার এও অনেক দোষ ত্রুটি থাকতে পারে তার এমন নেই যে করবে তারপরেও জন্মভূমি তাকে যেন তিনি জন্মভূমি আহ তাকে সারা জীবন স্মরণ করে রাখে এই কথা বলেছেন এবং তিনি আরো একটা জিনিস বলেছেন যে সেই এই দুনিয়াতে ধন্য যারা চিরস্মরণীয় হয়ে থাকে তো এই ছিল হচ্ছে আমাদের কবিতার মূল বিষয়টি তোমরা মূল বিষয়টি কবিতা বই থেকে সরাসরি মুখস্থ করে ফেলবা যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবা আমাদের আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিবো সেই সাজেশন ফলো করবা ক খ গ কের জন্য আলাদা সাজেশন দিব একই সাথে আমরা কিছু সিওনশীলও দিয়ে দিবো সিওনশীল প্রশ্নগুলোকে কিভাবে অনুসরণ করতে হয় সেটা আমরা আমাদের প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি আমাদের প্রথম যে গল্পের যে প্রথম ভিডিওটি ছিল ওখানে ভালোভাবে উল্লেখ করা আছে তোমরা যদি না দেখে থাকো কেউ তাহলে ভিডিওটি দেখে নাও এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা আমাদের ইনফর্ম করার অনেকগুলো ওয়ে আছে আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমাদের নিচে কমেন্টে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করে